আমার সহপাঠী অনেকেই দেখি জুনিয়রদের দিয়ে তাদের অনিচ্ছাসত্ত্বেও ব্যবহারিক খাতা কমপ্লিট করায়, এটা কি জায়েজ হবে? আপনাদের এখানে মনে হয় ব্যাপকভাবে হয়, বোঝা গেছে হাসি দেখে অন্তত অনুমান করছি আমি। দেখেন, র্যাগিং যে হয়, আমি এটাকে হুয়ো র্যাগিং বলছি না, এমনি জেনারেল কথা বলছি। এই যে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ডিপ্রেশনে চলে যায় এবং মন ভেঙে যায়, এগুলোর অনেক কারণের ভিতরে একটা হলো র্যাগিং, যে বড় ভাইদের কাছ থেকে তাদের যে প্রত্যাশা থাকে তারা পায় উল্টাটা সম্পূর্ণ। খুবই দুঃখজনক এবং অত্যন্ত বর্বর একটি বিষয় এটি। জুনিয়র ছাত্রদেরকে তাদেরকে অভিজ্ঞ করার প্রয়োজনে তারা যদি নিজেরা বলে যে ভাই, বড় ভাই, আমাকে একটু এক্সপিরিয়েন্সের জন্য আপনি হেল্প করেন, তো তাকে কিছু কাজ দিলেন, আসলে তার হেল্প করার উদ্দেশ্য, আপনার হয়তো পারপাস সার্ভ হচ্ছে কিন্তু তার অভিজ্ঞতা অর্জন হচ্ছে, সে জানছে, সে উইলিংলি এটা করতে চাচ্ছে যে তারও লাভ হচ্ছে, এটা গুড, এটা হতে পারে। কিন্তু যেহেতু জুনিয়র, পরে আসছো, অতএব আমার কাপড় চোপড় ধো, আমার জুতা ধো, আমার থালা বাসন ধুয়ে দাও, আমার খানা গোছা দাও, আমার সিঙ্গাড়া এনে দাও, আমার এ করো সে করো, এইরকম টর্চার অনেক কলেজ বিশ্ববিদ্যালয়, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে হচ্ছে। এটা যে অবিচার সেটা বোঝার জন্য কোনো পণ্ডিত হওয়ার দরকার নাই, কমন সেন্সই যথেষ্ট। আমি কি বুঝাতে পারছি? আপনার জুনিয়রকে আপনি একটা কাজ দিচ্ছেন, সে নতুন, তার এক্সপিরিয়েন্সের দরকার, আপনি আপনার আপনি তার শেখার প্রয়োজনে তাকে এটা দিচ্ছেন, এটা তার ইন্টার্নি হচ্ছে, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। কিন্তু আপনি, সে যেহেতু জুনিয়র, আপনার কাছে নানা কারণে ধরা আছে, আপনার সে এখানে এস্টাবলিশমেন্টের জন্য আপনার কাছে ঠেকা আছে, বা আমি জানি না আপনাদের এখানে কি প্রসিডিউর, নিয়ম কি, যে সিনিয়রের কাছে কতটা ধরা আছে না আছে, ওই ধরার সুবাদে আপনি এবার তার চরকির মতো ঘুরে বেড়াচ্ছেন, কাজ করে বেড়াচ্ছেন, এটা যে জুলুম সেটা বলার অপেক্ষা রাখে না। মনে রাখবেন, ভালো করে শুনে রাখেন, এই জুলুমগুলো কিরকম হয় আমি বলি। আপনি একটা এজ আসবে, আপনার বয়স যখন 50, 60, 70 ওনাদের মতো, সাদদের মতো হয়ে যাবে, একটা সময় আপনার হয়তো মনে হবে যে আমি একটু ভালো পথে চলে যাই, আপনার তখন চোখের সামনে ভাসবে যে আমি ওই জুনিয়রের প্রতি এই টর্চারটা করেছিলাম, ছেলেটা চোখের পানি ফেলে দিয়েছিল, ছেলেটা আমার সামনে কিছু বলে, কিন্তু বুঝতে পারছি যে ওর ভেতরে রক্তক্ষরণ হচ্ছে, বাট কিছু বলতে পারছে না সে। ওই ছেলেকে আপনি খুঁজে আর পাবেন না, সে কোথায় গেছে, কোন দেশে আছে, 20 বছর 30 বছর পর আপনি ওর কাছে মাপও চাইতে পারবেন না। খুব ডেঞ্জারাস একটা বিষয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন আসার আগে সবাই সবার পাওনা দেনাগুলো মিটিয়ে নাও, যেদিন কারোর কোনো পাওনা দেনার কোনো ছাড় হবে না, এমনকি কেউ কারোর প্রতি একটা আঘাত করেছে, ধাক্কা দিয়েছে জোরে, একটা কটু বাক্য ব্যবহার করেছে, সেটারও বিচার সেদিন হবে। আচ্ছা, গরু ছাগল পশু হাঁস মুরগি, এদের নামাজ রোজার কোনো হিসাব নেওয়া হবে কেয়ামতে? কোরআন হাদিস থেকে এরকম কিছু আপনারা শুনছেন কখনো? নাই, আসলেই নেই। তাদের কোনো নামাজ রোজা হিসাব নেওয়া হবে না, আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন না, এই মুরগি তুমি ডিম কয়টা দিছো, মালিকের খাইছো যে সে অনুযায়ী ডিম দিছো কিনা হিসাব দাও, এরকম কোনো হিসাব কিন্তু নেওয়া হবে না। গরুরে আল্লাহ বলবেন না, গরু তোমার ঘাস খাওয়াইছে বেচারা অনেক কষ্ট করে, দুধ কি পরিমাণ দিছে হিসাব দাও, আল্লাহ জিজ্ঞেস করবেন না। তাদের হিসাব নিকাশ নাই, একটা হিসাব শুধু হবে তাদেরও, পশু পাখির প্রাণীর পর্যন্ত একটার হিসাব দেয়া হবে, নিতে দিতে হবে, সেটা কি? জুলুম, অত্যাচার। অত্যাচার যদি করে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা সিংহালা পশু সিং ছাড়াটাকে গুতা মারছে, আহত করছে, কিয়ামতের ময়দানে এদের উভয়কে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন মাটি থেকে, এবং জীবিত করার পর যে আহত হয়েছে তাকে আল্লাহ তাআলা সিং দিবেন, দিয়ে বলবেন যাও তুমি প্রতিশোধ নাও, সমান্তরালভাবে প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, বিচার হয়ে গেছে, এবার বলবেন তোমরা মাটি হয়ে যাও, আবার তারা মাটির সাথে মিশে যাবে। একটু চিন্তা করুন, জুলুম এবং অবিচার এমন একটা অপরাধ যে পশু পাখিদের ক্ষেত্রেও ছাড় দেওয়া হচ্ছে না, মানুষ তো কল্পনাই করতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নি হারামতু যুলমা আলা নাফসি, আল্লাহ বলছেন আমি আল্লাহ হয়ে আমার নিজের প্রতি নিজে আমি জুলুমকে হারাম করেছি, আমি কখনো কারোর প্রতি জুলুম করবো না। তাহলে জুনিয়রদের প্রতি যে অবিচার করছেন বা করবেন, বা রাজনৈতিক ক্ষমতা বলে আপনি বড় ভাই হয়ে গেছেন, রাজনৈতিক বড় ভাই, অথবা আপনার প্রশাসনের সাথে ভালো সম্পর্ক আছে, এই সুবাদে আপনি অনেক কিছু করছেন, বিশ্বাস করুন অনেক বড় বড় রাজনীতিবিদরা, অনেক সিনিয়র অনেক সময় আমাদেরকে বলে, আসে, ফোন করে, হুজুর ভালো হতে চাই, অনেক সময় বলি, আশা দেখাই, পাশাপাশি বলি বাবা ভালো তো হবেন, প্রিভিয়াস হিস্ট্রি কীভাবে ক্লিয়ার করবেন, কীভাবে গায়ের জোরে একটা রিকশালাকে একটা থাপ্পড় মেরেছেন, একটা দুর্বল মানুষকে একটা গালি দিয়েছেন, বেচারা কিছু বলতে পারে না, ফেল ফেল করে চেয়ে গেছে, কলেজের ছাত্র ভাই পাঁচজন একসাথে আছে, বাবা কী বলে মার খাই, ভয়ের ঠেলা কিছু করে নাই। আপনি একসময় নিজে প্রায়শ্চিত্ত করবেন একটা বয়সে এসে, বাট মাপ চাওয়ার জন্য ওই ভদ্রলোককে খুঁজেও পাবেন না, কেয়ামতের ময়দানে ঠিকই দেখবেন হাজির হয়ে গেছে। অতএব সবাই সাবধান থাকবো তো ইনশাআল্লাহ।